রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনার ১১ দিন না পেরোতেই এবার আগুন লেগেছে নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপারমার্কেটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট, যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরাও, প্রস্তুত রয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টারও। ভোর ৫:৪০ ভবনটির তিনতলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিটের সংখ্যা বেড়ে ২৯টিতে দাঁড়িয়েছে। তিনতলা ভবনটির চারপাশে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। প্রচণ্ড ধোঁয়া ও গরমে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।